ইমানের পরে ভেজাল মুক্ত পিওর ফ্রেশ ইমান যদি কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হতে পারে এরপরে দ্বিতীয় যে জিনিসটা লাগবে জান্নাতে যাওয়ার জন্য চারটি জিনিসের কথা বলবো শুধু ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এটা হলো ইমানের পরে সবচাইতে জরুরি বিষয় আল্লাহর জমিনে ইমানের পরে সবচেয়ে ভালো কাজ কোনটা নামাজ আর আল্লাহর জমিনে কুফরি শিরক এবং নিফাকের পরে সবচেয়ে খারাপ কাজ কোনটা নামাজ ত্যাগ করা কোনটা নামাজ ত্যাগ করা দেখুন আমাদের দেশের মুসলমানেরা এই মাহফিলেও হয়তো অনেকে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে সময় মতো সঠিকভাবে আদায় করেন না গাফলতি করেন ত্রুটি করেন খুব ভালো করে শুনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানের সাথে কুফর এবং শিরকের পার্থক্য আর ব্যবধান হলো নামাজ এইজন্য যে নামাজ পড়ে না সে নিজেকে ইমানদার দাবি করার নৈতিক অধিকার রাখে না প্রিয় ভাইরা আমার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের দিন প্রথম আল্লাহ তাআলা বান্দার যে হিসাবটা নেবেন তা হবে নামাজের হিসাব বলা হবে বান্দা নামাজের ঘাটতি বাইর করো বালেগ হইছে কোন বছরে আর মৃত্যু হইছে কত বছর বয়সে এসে মাঝখানে কতগুলো বছর গেছে কতগুলো ওয়াক্ত নামাজ ছিল এর ভিতরে কত ওয়াক্ত নামাজ তুমি পড়ছো আর কত ওয়াক্ত পড়ো নাই যে ব্যক্তি নামাজের হিসাবকে সঠিকভাবে দিতে পারবে ফাকাদ আফলাহা ওয়া আনজাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে সফল হয়ে যাবে সার্থক হয়ে যাবে যার নামাজের হিসাবে সব টিক মার্ক পাবে এরপরে অন্য সমস্ত হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিবেন আর নামাজের হিসাবে যার ঝামেলা ধরা পড়বে ফাকাদ খাবা ওয়া খাসির তাহলে সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লুজার হয়ে যাবে সামনে আর আগাইতে পারবে না জান্নাতে যাওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাতে গাফলতি করে কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে যে বিষয়টি সেটি হলো ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নামাজের কথা প্রিয় ভাইরা আমার নামাজ যদি কারোর গাফলতি থাকে তার দ্বারা জান্নাতে যাওয়ার কোনো পথ আর খোলা থাকে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান রহিম ভিন্ন কথা কিন্তু সালাত ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই এইজন্য জান্নাতে যেতে হলে ইমানকে খাঁটি করার পরে দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো কি পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার ভিতরে যদি কেউ গাফলতি করেন ত্রুটি করেন কোন কোন আলেম বা অনেক ওলামায়ে কেরাম তো বলছেন যে ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে বেঈমান হয়ে যায় ইসলাম থেকে পর্যন্ত খারিজ হয়ে যায় যদিও সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত সেটা না তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ঠিকমতো ইনশাআল্লাহ আপনারা অনেকে হয়তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু জামাতের সাথে পড়েন না অনেকে হয়তো জামাতের সাথে পড়েন একক তো জামাতের সাথে পড়েন না গাফলতি করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন